চট্টগ্রামের লোহাঘাড়ায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাজিমউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে। লোহাঘাড়ার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন হলেন একই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সুখছড়ি কামারদিঘির পারস্থ বারেক চৌধুরী পাড়া এলাকার নুরুল হকের পুত্র এবং 3 সন্তানের জনক। এ ঘটনায় নিহতের ভাগ্নে সাইদ গুরুতর আহত হয়েছেন। ঘটনায় প্রায় 1 ঘন্টার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের মাঝখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন এবং এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।